বেনি ব্ল্যাক পৃথিবীর সর্বপ্রথম ডাক টিকেট যেটি সারা বিশ্বে অনেকেরই কাঙ্ক্ষিত স্বপ্নে রূপান্তরিত হয়েছিল। কারণ ডাক টিকেট শুধুমাত্র তার ঐতিহাসিক বা সাংস্কৃতিক মূল্যের কারণেই সংগ্রহ করা হয় এমনটা নয়, বরং তা যে কোনো ভাগ্যবান লোক কেনে দিতে পারে বিপুল পরিমাণ অর্থ। কিছু কিছু ডাক টিকেট মূল্যবান হয় তার ভুল ত্রুটির কারণে, আর কিছু মূল্যবান হয় তার স্বল্প মেয়াদের কারণে। আজ আপনাদের বলতে চলেছি পৃথিবীর সবচেয়ে দুর্লভ এবং দামি ডাক টিকেটের ব্যাপারে, যার এক একটি পারে আপনাকে বিশাল অঙ্কের অর্থের যোগান দিতে। তো সাথে থাকুন শেষ পর্যন্ত, আর পরবর্তী বিশেষ কিছু ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, দ্য পেনি ব্ল্যাক, যেটি ইংল্যান্ড থেকে 1840 সালের মে মাসে ইস্যু করা হয়। জানিয়ে রাখি, পেনি ব্ল্যাক হলো পৃথিবীর প্রথম ডাক টিকেট, তাই স্বাভাবিক কারণে এটির দামও বেশ অনেক, যদিও বা সর্বোচ্চ নয়। কুইন ভিক্টোরিয়ার ছবি সম্বলিত মিন্ট কন্ডিশনই ডাক টিকেটটি আপনাকে এনে দিতে পারে প্রায় 3 লক্ষ টাকা। নম্বর 9, ইনভার্টেড সোয়ান বা উল্টো রাজহাঁস, এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং ইউনিক স্ট্যাম্প। তবে সৌন্দর্যের জন্য নয়, বরং এটি হলো পৃথিবীর প্রথম ইনভার্টেড এরর স্ট্যাম্প। 1855 সালে অস্ট্রেলিয়ার পার্থ থেকে এটি ইস্যু করা হয়। এটির এররের কারণ হলো তখন ডাক টিকিটটি তৈরির সময় জটিল লাইটোগ্রাফিক প্রক্রিয়া অনুসরণ করতে যাওয়া। তবে অনেকেই মনে করেন ছাপানোর সময় হাঁসটি নয় বরং লেখাগুলোই উল্টো ছেপে গিয়েছিল। 1983 সালে শেষবারের মতোই ডাক টিকিটটি বিক্রি হয় প্রায় 35 লক্ষ টাকা। নম্বর 8, রেড মার্কারি, সেন্ট লুসিয়ার রেড মার্কারি স্ট্যাম্পটির এত বেশি মূল্য হবার কারণ হলো এটির দুষ্প্রাপ্যতা। সাধারণ ডাক টিকিট হিসেবে ব্যবহারের পরিবর্তে এটির ব্যবহার ছিল মূলত সংবাদপত্র মেল করার ক্ষেত্রে। এই ডাক টিকেটে একজন রোমান দেবতার ছবি চিত্রিত হয়েছে এবং ডাক টিকেটটি হলুদ, লাল এবং নীল এই 3টি রঙে ছাপানো হতো। এটা নির্ভর করত একটা বান্ডেলে ঠিক কতটা পত্রিকা আছে তার উপর। যাই হোক, রেড মার্কারি ডাক টিকেট খুব অল্প সময়ের জন্য চালু ছিল এবং খুব জলদি সেগুলো পরিবর্তন করে ফেলা হয়। অতি সামান্য কপি পাওয়া গেছে বিধায় এর দাম প্রায় 37 লক্ষ টাকা। নম্বর 7, হাওয়াইয়ান মিশনারিজ, হাওয়াইয়ান মিশনারিদের স্ট্যাম্প সস্তা নীল কাগজে ছাপানো সত্ত্বেও এগুলো বিরল এবং সর্বকালের সবচেয়ে মূল্যবান স্ট্যাম্পের তালিকা রয়েছে, যার মূল্য এখন প্রায় 39 লক্ষ টাকা। হাওয়াইয়ান মিশনারিদের স্ট্যাম্পই হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের প্রথম তৈরিকৃত ডাক টিকেট, যা মিশনারিদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হতো, তাই স্বাভাবিকভাবেই তাদের নামেই নামকরণ করা হয় স্ট্যাম্পের। নম্বর 6, ইনভার্টেড ড্যান্ডারমন্ড, যেখানে বেলজিয়ামের টাউন হলটিকে উল্টো করে দেখানো হয়েছে, মুদ্রণ ত্রুটির ক্ষেত্রে যা বেলজিয়ামের বৃহত্তম অবদান। এই ত্রুটির খবর ছড়িয়ে পড়ে প্রথম চালানের 2টি স্ট্যাম্প শিট এবং দ্বিতীয় চালানের 1টি স্ট্যাম্পের মাধ্যমে। এখন পর্যন্ত এর 17টি কপি পৃথিবীতে আছে বলে জানা যায়। অবশ্য এখানে একটি গুজবও আছে, 1942 সালে একজন বিখ্যাত স্ট্যাম্প কালেক্টরকে খুন করার ফলে 2টি স্ট্যাম্প হারিয়ে যায়। যদি আপনি এদের মধ্যে অবশিষ্ট কোনো একটি স্ট্যাম্পও হাতে পেতে চান, তবে অন্য হাতে আপনাকে 75 লক্ষ টাকা তুলে দিতেই হবে। নম্বর 5, ইনভার্টেড জ্যানি, আরেকটি প্রিন্টিং এরর স্ট্যাম্প হলো আমেরিকার ইনভার্টেড জ্যানি, যেটি সর্বোচ্চ দামের তালিকায় নিজের স্থান করে নিয়েছে, যেটির মূল্য এখন আনুমানিক 7 কোটি 50 লক্ষ টাকা। এই স্ট্যাম্পে কার্টিস জায়ান্ট 4 নামের উল্টো বিমানের ছবি দেওয়া আছে, যা ইস্যু করা হয়েছিল আমেরিকায় 1918 সালে। ত্রুটি কিন্তু এমন মাত্র 100টি ডাক টিকেট পাওয়া যায় বলে ইনভার্টেড বা উল্টো জ্যানি এত মূল্যবান। নম্বর 4, বার্ডেন 9 ক্রুজার, কোনো ছবির মুদ্রণজনিত ত্রুটি না হওয়া সত্ত্বেও বার্ডেনের 9 ক্রুজার মহামূল্যবান হয়েছে তার রঙের ত্রুটির কারণে। একটি 9 ক্রুজার মূল্যবানের ডাক টিকিটের রং হওয়ার কথা ছিল গোলাপি এবং 6 ক্রুজার মূল্যবানের ডাক টিকিটের রং হওয়ার কথা ছিল সবুজ, কিন্তু ত্রুটির কারণে 9 ক্রুজারের কিছু ডাক টিকিটের রং গোলাপির পরিবর্তে সবুজ হয়ে যায়। এই পৃথিবীতে যার 4টি মাত্র কপি বিদ্যমান রয়েছে, তন্মধ্যে 2008 সালে একটি বিক্রি হয়েছে প্রায় 10 কোটি টাকায়। নম্বর 3, দ্য ফার্স্ট টু মরিশাস, মরিশাস যখন ব্রিটিশ কলোনি ছিল তখন 1847 সালে ব্রিটিশ স্ট্যাম্পের আদলেই তৈরি করা হয়েছিল এগুলো, যেখানে আছে পেনি ব্ল্যাকের মতোই কুইন ভিক্টোরিয়ার ছবি। এখন অবধি পাওয়া যায় এটির 26টি কপি এবং এগুলোই প্রথম ব্রিটিশ শাসিত কোনো অঞ্চলের ডাক টিকেট যা ইংল্যান্ডের বাইরেও ছাপানো হয়েছিল। এর সুবাদে এর এক একটির মূল্য দাঁড়িয়েছে প্রায় 10 কোটি টাকার উপরে। নম্বর 2, দ্য ট্রুইস্কলিং ইয়োলো, সুইডিশ ট্রি বা থ্রুস্কিলিং ইয়োলোকে বিশ্বের অন্যতম রেয়ার ডাক টিকিট হিসেবে গণ্য করা হয়। তার কারণ
এটি ছাপানোর কথা ছিল নীল সবুজ রঙে, যার মধ্যে থ্রি স্কিলিং লেখা থাকবে। কিন্তু ভুলবশত এটি হলুদ কালারের প্রিন্ট হয়ে যায়। সুইডেনের এই মিসপ্রিন্টের স্ট্যাম্পটি ইস্যু করা হয়েছিল 1855 সালে এবং ধারণা করা হয় যে তার একটি কপি পৃথিবীতে অবশিষ্ট আছে, সে কারণে তার মূল্য 21 কোটি টাকা। এই ডাকটিকিটটি একাধিকবার তার মালিকানা পরিবর্তন করেছে এবং প্রত্যেকবারই তার দাম আগের বারের চেয়ে বেশি ছিল। তাই ধারণা করাই যায় যে ভবিষ্যতে হয়তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান ডাকটিকিটের তালিকায় এটি নম্বর 1 থাকবে। নাও ফাইনালি নম্বর 1, দ্য ব্রিটিশ গায়ানা 1 সেন্ট ম্যাজেন্টা। সারা পৃথিবীর সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে দামি ডাকটিকিট হচ্ছে ব্রিটিশ গায়ানার 1 সেন্ট ম্যাজেন্টা, যেটি তার মূল্য ধরে রেখেছে 90 কোটি টাকায়। 1856 সালে একবার লন্ডন থেকে ব্রিটিশ গায়ানাতে ডাকটিকিট পৌঁছতে দেরি হওয়ায় জরুরি ভিত্তিতে বাণিজ্য এবং যোগাযোগ নিশ্চিত করার জন্য 1 সেন্ট ম্যাজেন্টা তৈরি করা হয়েছিল। তার এই বিশেষত্ব এবং পৃথিবীতে মাত্র একটি এমন স্ট্যাম্প থাকার কারণে গায়ানার 1 সেন্টকে পৃথিবীর সবচেয়ে দুর্লভ ডাকটিকিট হিসেবে গণ্য করা হয়, যা বহু সংগ্রাহকের একটি স্বপ্ন। ভিডিওতে দেখে আশা করে বুঝতে পারছেন যে ডাকটিকিট শুধুমাত্র একটি শখের মাধ্যম হিসেবে যে ব্যবহৃত হয় এমনটা নয়, বরং এটি ইনভেস্টের দারুণ একটি মাধ্যম। অবশ্যই আপনি জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড ডোনট ফরগেট টু লাইক, কমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি ডোনট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই স্মল লিটল চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট টাইম যদি কোনো টপিক নিয়ে চলেন। টেক কেয়ার।